হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা প্রথমত নাস্তা করি, যেটা আমাদের প্রতিদিনই হয়। সন্ধ্যাবেলা চা বিস্কিট এক একদিন এক একটা থাকে, তো আজকেও সন্ধ্যাবেলা চা খাবো, সেই সাথে থাকবে নাস্তা। তো প্রথমে আম্মু চা রান্না করছে, এখন চা ইয়ে করতেছে। তো বলেছে মুড়ি, তো মুড়িগুলো গরম করে খেতে আমার ভালোই লাগে, তো তাই আম্মু মুড়ি গরম করে দিতেছে। মুড়ি গরম করলে না অন্যরকম একটা ভালো লাগে খাইতে, তো তাই এখন মুড়ি গরম করতেছে। তো গাইজ দেখো, এখন মুড়িগুলো আম্মু ভালো করে গরম করে নিতেছে, আমি বলছিলাম তো তাই। তো এগুলো হচ্ছে পাউরুটি, চার সাথে পাউরুটি খাবো। তো এগুলো পাউরুটি দেখো, এগুলো বাজার থেকে নিয়ে আসছে আমার ছোটো ভাই। তো এগুলো পাউরুটি নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে বিস্কিট, বিস্কিট দুই প্যাকেট নিয়ে আসছে। আমি তো জানি না, আম্মু বলছে যে আরেক প্যাকেট খোলা আছে, তো আমি নিয়ে আসছিলাম এটা খোলার জন্য, কিন্তু এখন এটা খুলবো না, আম্মু না করছে এটা খোলার জন্য, কেননা খোলা বিস্কিট আছে। তো এখানে চা গোলা হয়ে গেছে, তো এগুলো চা, এগুলো মুড়ি, দেখো যে যে মুড়িগুলো আম্মু গরম করছে ওগুলো আর কি। তো এখন চাগুলো ঢালবে, এই যে চাগুলো ঢালবে কাপের মধ্যে। আমরা বাসায় পাঁচজন, আমি, তারপরে আমরা, আমি ছাড়া আমার আরও তিনটা ভাই বোন আছে, একটা ভাই, দুটা বোন, আর আমার আম্মু। আর আব্বু হচ্ছে বাইরের দেশে থাকে, বাইরে থাকে। তো এটাই আমাদের ফ্যামিলি ছোটোখাটো। তো এখন আমরা চা খাওয়াবো, চা খাওয়ার জন্য সব কিছু রেডি করতেছে আম্মু। তো চাগুলো রেডি, এখানে চার কাপ চা আছে, কেননা আমার ছোটো বোন চা খায় না, ও চা খাইতে পছন্দ করে না, ওর নাকি চা খাইতে ভালো লাগে না। তো এই জন্য এখানে আমাদের চারজনের জন্য সাথে বিস্কিটও আছে, যে বিস্কিট খাবে খাবে, আবার যে রুটি খাবে খাবে, যা যেটা ভালো লাগে সে সেটা খাবে। তো চা খাবো এখন। তো গাইস, চা খাওয়া শেষ, এখন একটু খেলা দেখতে বসলাম। আজকে বাংলাদেশের খেলা ছিল, কিন্তু কিছুই হলো না, দুর্ভাগ্যবশত বাংলাদেশ হেরে গেছে, এই জন্য মনটা খুব খারাপ। বরাবরই আমার ক্রিকেট খেলা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু বাংলাদেশ হেরে গেছে, এই যে দেখো বাংলাদেশ হারছে, আমার মনটা খুব খারাপ। ততক্ষণ মন খারাপ ছিল খেলা দেখে, এখন মনটা ভালো হয়ে গেছে, কেননা এখন আমার ভাই ফুচকা নিয়ে আসছে, এই যে দেখো। তো ফুচকাগুলো টক, তো এই জন্য আমি একটু চিনি দিয়ে নিতেছি, আমার মিষ্টি ফুচকা খাইতে ভালোই লাগে। তো এখন ফুচকা খাবো, কেননা খেলা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো, বাংলাদেশ হেরে গেছিলো তাই। তো গাইজ দেখো, আমি বারবার একটু একটু খেয়ে দেখতেছি, দেখতেছি যে চিনি হইতেছে না, অনেক টক। মানুষ কী করে টক ফুচকা খায় আমি জানি না, কিন্তু আমার টক ফুচকা একটু ভালো লাগে না, আমার মিষ্টি ফুচকা অনেক ভালো লাগে। তো আমি চিনি দিয়ে নিতেছি, কেন মিষ্টি মিষ্টি খাবো, এই জন্য ভালো লাগবে আমার। তো আমার টক ফুচকা খেতে ভালোই লাগে না, তো মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। বরাবরই আমার ফুচকা অনেক ফেভারিট, কিন্তু টক ফুচকা না, মিষ্টি ফুচকা। আমার টক ফুচকা খেতে একটু ভালো লাগে না, আমি যখনই ফুচকা খাই তখনই, যেখানেই খাই না কেন, রেস্টুরেন্টে খেলেও আমি চিনি, মানে চিনি নিয়ে নিই, ওদের ওনাদেরকে বলি যে আমাকে চিনি দিতে। এখন ফুচকাগুলো বানাইতেছি, খাবো, এই যে দেখো বানিয়ে ফেলছি, এখন শুধু খাওয়ার অপেক্ষা, এখন খেয়ে ফেলবো। তো ফুচকা খাওয়া শেষ, এখন হচ্ছে একটু পড়াশোনা করব, সামনে ভার্সিটি অ্যাডমিশন, তো একটু পড়াশোনা করার জন্য বই নিয়ে নিছি, কেননা আমি বরাবরই পড়াশোনা করতে তেমন একটা পছন্দ করি না। ইন্টার কমপ্লিট করে ফেলছি, এখন ভার্সিটিতে অ্যাডমিশন নিব, তো এই জন্য একটু পড়াশোনা আর কি, না হলে আমার পড়াশোনা করতে একটু ভালো লাগে না। তো একটু পড়াশোনা করার জন্য বই নিয়ে একটু হাতাহাতি ধরাদৌড়ি করছি, এই আর কি, জাস্ট একটু দেখা, পড়ার নামে তো কিছুই হবে না, আমি ভালো করেই জানি। তো এখন একটু বসবো হচ্ছে ল্যাপটপ নিয়ে, ল্যাপটপ নিয়ে হচ্ছে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো এডিট করা, তারপরে হচ্ছে ওগুলো নিয়ে কাজ করা, তো এটাই করব। তো কেউ আমার টেবিলটার দিকে তাকাবে না, কেননা টেবিলটা অনেক ময়লা হয়ে আছে, এগুলো মানে নাড়তে অনেক কষ্ট হয়ে দিক দিয়ে, রাউডার এই জন্য মোছামুছি করতে পারি না, ধুতে পারি না, এই জন্য। তো কাজ করা শেষ, এখন আসছি একটু ব্যালকনিতে, তো ব্যালকনিতে বসছি, তো বাইরের
ভিউটা তোমাদের দেখে দিতেছি। দেখো বাইরে কত অন্ধকার, কিন্তু আমার ব্যালকনিতে বসতে একটু নিরিবিলি বসে থাকতে ভালো লাগে। আমি প্রতিদিন সন্ধ্যার পর একটু ব্যালকনিতে আসি, না হলে রাত্রে আসি, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো গাইজ দেখো, এখানে এদিক দিয়ে তিনটা ডিম সিদ্ধ করার জন্য পানিতে দেওয়া হয়েছে। এই তিনটা ডিম একটা আমার ছোটো বোন খাবে আর দুইটা আমার ভাই খাবে। ওরা আজকে রাতে ভাত খাবে না, এই জন্য এগুলো খাবে। তো ডিম সিদ্ধ, আমার ডিম সিদ্ধ তেমন ভালো লাগে না, তাই আমি খাবো না, ওরা খাবে। তো গাইজ দেখো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমার ভাই খাইতেছে, আমার ছোটো ভাই, ও খাইতেছে ডিমগুলো, তো এই জন্য তোমাদের দেখাইলাম। তো গাইজ এখন আমি ডালগুলো গরম করব, কেননা ডালগুলো গরম করার জন্য আম্মু বলে দিছে, না হলে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ডালগুলো গরম করব, নাড়াচাড়া করে নিতেছি। আমি রাতে ভাত খাই না, রাতে ভাত খেতে আমার ভালো লাগে না একটু, তো তাই জন্য আমি রাতে ভাত খাই না। তো আম্মু শুয়ে পড়ছে, আমার আম্মুর শরীরটা একটু খারাপ, এই জন্য আমি গরম করতেছি। তো গাইজ ডাল গরম করা শেষ, এখন আমি জানালার পর্দাগুলো লাগিয়ে দেব, কেননা রাত অনেক হয়ে গেছে, এখন শুয়ে পড়ব। তো শুয়ে পড়ার জন্য জানালার পর্দাগুলো লাগিয়ে দিতেছি। আমি আমার রুমে সব জানালার পর্দা লাগিয়ে ঘুমাই, যেন সকালবেলা সূর্যটা চোখে না আসে পড়ে, কেননা আমার সকাল তো হয় 10টা 11টায়, বেশিরভাগই 11টা হয়, তো তাই জানালার পর্দাগুলো লাগিয়ে ঘুমাই আর কি। তো গাইজ এখন ঘুমাই পড়ব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। তো এখন বিছানাটা গোছাই নেব, একটু ঝাড় দিয়ে নেব, সারাদিন ঝাড়ি গোছাই কিন্তু কোনো লাভ পাই না, কেননা হচ্ছে আমার একটা ছোটো বোন আছে আর একটা কাজিন আছে, ওরা সবসময় দুষ্টামি করে খাটের উপর উঠে, এই জন্য সবসময় আউলাজালো হয়ে থাকে। তো গাইজ আমি আজকে ট্রাই করছি যে আমি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো গাইজ আমি প্রতিদিনই তোমাদের নতুন নতুন ভিডিও দেব, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে গুড নাইট, টাটা।